আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, 2022 সাল ছিল মুসলিম এবং ইসলামিক বিশ্বের জন্য একটি অত্যন্ত ঘটনাবহুল বছর। আজকে আমরা জানব মুসলিম দৃষ্টিকোণ থেকে 2022 সালে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা যা আপনাকে চমকিয়ে দিতে পারে। প্রথমত হচ্ছে কাবা সকল হজযাত্রীদের পুনরায় উন্মুক্ত করা, অর্থাৎ 2022 সালের মার্চ মাসে সৌদি মন্ত্রী মসজিদুল হারাম এবং নববীতে সামাজিক যে দূরত্ব নিয়ম ছিল তা বাতিল করা হয়েছিল এবং মুসলমানদের সরাসরি সালাত পড়তে কোনো বাধা ছিল না। দীর্ঘ 2 বছর পর এরকমটাই প্রস্তাবিত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বিশ্বের মুসলিম জনসংখ্যা 2 বিলিয়ন ছুঁয়েছে, সুবহানাল্লাহ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ .com-এ সেখানে তারা একটি জিনিস শেয়ার করেছে, একটি পরিসংখ্যান যে বিশ্বে মুসলিম জনসংখ্যা এখন 2 বিলিয়ন লোকে পৌঁছেছে। ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, প্রথমত হচ্ছে খ্রিস্টান, আর 2050 সালে মুসলমানরা খ্রিস্টানদেরকে ছাড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে ফিফা বিশ্বকাপ 2022। ফিফা বিশ্বকাপ 2022 সালে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বিশেষ ঘটনা ছিল, কারণ শুধুমাত্র কাতারেই এই মেগা স্পোর্টিংটি আয়োজন করেছে আর বিগত অন্য কোনো মুসলিম অথবা অমুসলিম অন্য কোনো দেশে এত ব্যয়বহুল দিয়ে খরচ করা হয়নি। চতুর্থ হচ্ছে ভেনিসে প্রথম মসজিদ খোলা হয়েছে। 2022 সালের জুন মাসে ভেনিসের প্রথম মসজিদের উদ্বোধন হয়েছিল। এর মানে হলো যে বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা শহরগুলির মধ্যে এটি অন্যতম একটি অঞ্চল যেখানে হাজার হাজার মানুষ বসবাস করে। যারা মুসলিম তাদের সালাত পড়তে আর কোনো অসুবিধে হবে না। মঞ্চমধ্যে হচ্ছে বিখ্যাত কিক বক্সার অ্যান্ড্রু টেট ইসলাম গ্রহণ করেছেন। ব্রিটিশ আমেরিকান কিক বক্সার অ্যান্ড্রু টেট ইসলাম ধর্মগ্রহণ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেছেন এবং ঘোষণা করেছেন যে তিনি মুসলিম হয়েছেন এবং একটি মসজিদে তিনি ভিডিও আকৃতিতে বলে দেখিয়েছেন যে তিনি সালাত আদায় করছেন, সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে বাস্কেটবল খেলোয়াড় কিরি আরভিং ইসলাম ধর্ম কবুল করেছে। বিখ্যাত আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় কিরি আরভিং গত বছর ঘোষণা করেছিলেন যে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন, এমনকি রমজান মাসও তিনি সিয়াম পালন করেছেন। 7 নম্বর হচ্ছে করিম বেনজেমা 2022 সালে ব্যালন ডি অর জিতেছেন। ফরাসি মুসলিম ফুটবলার করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের সাথে একটি চাঞ্চল্যকর 2021 এবং 2022 মৌসুমের পরে পুরুষদের ফুটবল ব্যালন ডি অরের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিগত পুরস্কার জিতেছেন। 8 নম্বর হচ্ছে মিশিগানের হ্যাম ট্রাম্পকের প্রথম মুসলিম মেয়র হিসাবে ঘোষিত হয়েছে। 2022 সালের জানুয়ারিতে আমের গালিব মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়েন কাউন্টির একটি শহর হ্যাম ট্রাম্পকের প্রথম মুসলিম মেয়র হয়েছিলেন এবং 3 জন নতুন কাউন্সিলর সদস্য করা হয় যারা সকলেই ছিল মুসলিম। 9 নম্বর হচ্ছে প্রথম মুসলিম মহিলা মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক হিসেবে নিযুক্ত হয়েছে। 2022 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি জো বিডেন নুসরাত চৌধুরীকে মনোনীত করেছিলেন, যিনি নিউ ইয়র্কের পূর্ব জেলার ফেডারেল বিচারক হিসেবেও কাজ করেছেন এবং তিনি ছিলেন মুসলিম আর মুসলিম হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ।